हजरती माँ सुगरा बाबार हाथ धरे खाच्छेन बेटी के बोझालेन बेटी तुमी थाको मा एक मास पर वादा करछि तोमाके निये जाबे सुगराके ए रेखे दिलेन सुगरा जरेर अवस्थाय बाबार बारबार आश्रय करा सत्त्वेও আমার হোসেন তাকে সঙ্গী করছেন না ঘরে রেখে দিচ্ছেন চলো বেরিয়ে চলো বেরিয়ে চলো আমার হোসেন বেরিয়ে মক্কা নগর দিকে চলতে লাগলেন মদিনা ছেড়ে দিলেন মদিনার গলি কুচাতে আমার বেটি সুগরা ও সকালে উঠছেন সকালে উঠে এদিকে দেখছেন দুনিয়ার লোকের বাচ্চাদের দেখছেন বাচ্চারা বাবার সঙ্গে বাচ্চারা মায়ের সঙ্গে আয় আয় বাচ্চাদের দেখে নিজের দিলকে বলছে আরে বাচ্চা তোদের जिंदगी কত খুশহাল তোরা নিজের জিন্দেগিতে নিজের পিতাকে নিজের মাতাকে নিজের চোখের সামনে দেখছিস আর তাদের আদর পাচ্ছিস তোদের जिंदगी কত সুন্দর আমার जिंदगी দেখ না মা আছে না বাবা রয়েছে আমি তনে তনহাই রয়েছি মদিনার এদিকে যান ওদিকে যান লোকের বাচ্চারা গোসল দেয় লোকের বাচ্চাদেরকে খাওয়া দেয় আমার সুগরাকে কেউ না গোসল দেয় আমার সুগরাকে কেউ না খাওয়ার দেয় নেই ওর আগে দিকে কেউ নেই সারা দিন কেঁদে 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 রাস্তাতে বসে যাই চোদ্দ বৈশাখের সময় রাস্তায় বসে যাই ধুলো মাটি রাস্তা যখন কেউ সামনে আসে না বাবা নেই মা নেই ভাই নেই কেউ যখন নেই মাটি ধুলো নিচে ধুলো মাটি নিয়ে নিজের মাথাতে ফেলছে বাচ্চা কাঁদতে 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 বেলা ডুবে যাচ্ছে মাগরিবের আযান হচ্ছে মসজিদে নববীতে আযান হচ্ছে পাগলিনীর মতো হয়ে চুলগুলো উপরে জুবরি হয়ে আহলে বাইতের বাচ্চি ঘরের গেটের কাছে গিয়ে চোখাতে মাথা রেখে দিয়েছেন ঘুমিয়ে পড়েছেন ঘুমিয়ে পড়েছেন রাত ভোর সেখানে ক্ষুধার্ত অবস্থায় ঘুমিয়ে ঘুমিয়ে রাত কেটে গেল সকাল হলো সকল বাচ্চারা পাখি পরিন্দা চরিন্দা চা চা করে আওয়াজ করে সকলকে আমার সুগরা গিয়ে বলে ও মদিনা जाने वाला ও মক্কা जाने वाला আমার হোসেনকে দেখেছো আমার আলী আকবরকে দেখেছো আমার আসগরকে দেখেছো আমার বাবাকে দেখেছো কেউ বলে না দেখেছি কেউ বলে না দেখেছি বলে হাট হাট আহলে বাইতের বাচ্চি কেউ জোরে ধাক্কা দিয়ে দেয় পড়ে যায় আঘাত লাগে পড়ে যায় চোট লাগে ইমাম হোসেনের বাচ্চির এখানে বাচ্চি হুসেনের মক্কা শরীফে তার দিল যেন চট করে ওঠে কে এটা রাস্তায় কাঁদে কে এটা চিনে না হুসেন আমার সখী হুসেন আমার দাতা হুসেন আমার সখী এই কথা বলছেন বলে চিনি না চিনি না একজন লোক মক্কা নগর থেকে কাবাতুল্লাহকে জিয়ারত করে কাবা শরীফের হজ করে হজ্জ বাইতুল্লাহ আদা করে বয়স্ক লোকটা নুরানি সুরাত নিয়ে নুরানি চেহারা নিয়ে চলে যাইতেছে পিছন পিছন দৌড় দিচ্ছে ও হাজী সাহেব আপনি বুজুর্গ মানুষ একটু কথা শুনুন না একটু কথা শুনুন আমি হুসাইনের বাচ্চি আমি আহলে বাইতের বাচ্চি আমার বাবা সখী আমার বাবা দাতা আমার বাবা দানি আমার বাবার কাছে যাবেন না আমার পয়গামটা নিয়ে যাবেন শুনুন শুনুন আমার একটা ছোট্ট ভাই আছে হয়তো কথা বলছে এই আমার একটা ছোট্ট ভাই আছে হয়তো কথা বলছে যে ভাইটার নাম আলী ইমামে আসগর এই আমি নিজের হাতে একটা টুপি সেলাই করেছি মেয়েরা নিজের হাতের কাজ তৈরি করে টুপি সেলাই করেছি এই টুপিটা নেন একটা জামা সেলাই করেছি এই জামাটা নেন একটা পাঞ্জাবি তৈরি করেছি এটা নিয়ে নেন পেন্টুলটা নিয়ে নেন এই হাজী সাহেব এই জামাটা এই টুপিটা এই পেন্টুলটা আমার ভাইকে আমার বাবাকে দিবেন বাবা আমার ভাইকে পড়াবে দেখতে খুব ভালো লাগবে আমার ভাইকে পড়াবে দেখতে দুলহার মতো লাগবে নিজে নিজে খুশি করছেন আরে জামা কাপড়কে নিয়ে হাজী সাহেবের পিছন পিছন দৌড়ছে হাজী সাহেব বলছে বাচ্চি দৌড়ছে কেন এ বাচ্চি দৌড়িস কেন হাজী সাহেব একটু শুনুন না এটি আমার বাবাকে দিবেন আমার বাবাকে যাওয়া মাত্র যেমনি বলবেন যে সুগরার কাছ থেকে আসলাম আমার বাবা আপনাকে অনেক টাকা দেবে অনেক পয়সা দেবে আমার বাবা দানি আমার বাবা দাতা আমার বাবা সখী নিয়ে যাও হাজী সাহেব বলছে সত্যি তোমার বাবার নাম বলে হুসাইন ইবনে আলী হুসাইন ইবনে আলী তুমি হুসাইনের বাচ্চা बोले हाँ बच्ची के आदर कर ले, जा माँ तुम्हार पैगाम पहुंचा देबो, जाओ तुम्हें बाड़ी चले जाओ, जाओ बाड़ी चले जाओ। तुम्हार बाबा आछे कोथाय? बोले मक्का नगरे, मक्का नगरे उनी हज करते जाते पहुंचे देव। अल्लाह अकबर कबीरा किंबा हज कर बाड़ी फिर सुगरा बच्ची काटते काटते निजे बाड़ी थकलें डेली कादे नबी रौजा जाई, नबी रौजा घुरे चुमे नबी के सलाम करे, नबी रौजा के बोले ओ नाना जान हमारा अब्बा कबे आसबे एकटू बोलुन ना। रोजा धरतें काटतें चले गेलें इमाम हुसैन मक्का नगर, मक्काते पहुंचलें और मक्काते पहुंचार परे मक्का लोकेरा एक एक करे चिठी दिएছেন 150 खाना, कुफार लोकेरा चिठी दिएছেন 150 खाना, मक्काते एकटा चिठी नय दुटा चिठी नय 150 खाना चिठी। हुसैन शेषের বেলা চিঠিতে লিখেছেন हुसैन ইবনে আলী আপনি ইমাম আমাদের কুফাতে আছেন, কুফাতে যদি না আছেন কুফার লোকেরা বেদিন হয়ে যাবে, কুফার লোকেরা ফাজির হয়ে যাবে, কুফার লোকেরা ফাসিক হয়ে যাবে, কুফার লোকেরা শরাবি হয়ে যাবে। বলে কেন? বলে কুফার লোকেদেরকে হুকুমত করছে আজিজ, আজিজ শরাবি, আজিজ জুয়ারি, আজিজ লন্ডা, আজিজ জেনাখোর, আজিজ শয়তান। হুজুর আপনি আসুন, যতক্ষণ পর্যন্ত আপনি আসবেন না দাবি থাকবে, আর যদি না আসেন কাল কিয়ামতের ময়দানে রাসূলের সামনে দাঁড়িয়ে মুস্তাফাকে দাঁড়িয়ে বলবো, নবীর সামনে দাঁড়িয়ে বলবো মুস্তাফা জানে রহমত তোমার নওয়াসাকে ডেকেছিলাম ইয়াজিদের জুলুম থেকে বাঁচার জন্য, তোমার নওয়াসা আসেনি, ফয়সালা নওয়াসার কাছে নিয়ে নেবে। হুসাইন ইবনে আলী এই পত্র যখন পেলেন, হুসাইন ইবনে আলী এই পত্র পাওয়ার পরে চিন্তা করছেন এটা দাবি দাবা কথা, আমাকে তো যেতেই হবে। বলে কোথায় যেতে হবে? বলে কুফা নগর। কোথায় যেতে হবে? কুফা নগর। একটা নয় দুটো নয় 150 খানা চিঠি ইমানের দোহাই দিয়েছে, তাই জন্য কুফারা বলছেন, কুফার লোকেরা চিঠি দিচ্ছেন, কুফার চিঠি পেয়েছেন, কুফার চিঠি পেয়েছেন মুসলমান রাসূলি আযম সরওয়ারে কওম মাকা জনাব मोहम्मद अरबी सल्लल्लाहु तआला अलैहि वसल्लम रमासा इमाम पाक बेर होबे मीटिंग रखছেন নিজের আইলা কুম্বা কে लिए, যে লোকগুলোকে নিয়ে গেছেন নিজের বেটা বেটিকে নিয়ে। লোকেরা মক্কা নগর থেকে সাহাবায়ে রাসূল আগা দিকে আসলেন, হযরতে আব্দুল্লাহ ইবনে জুবাইর আসলেন, হযরতে আব্দুল্লাহ ইবনে আবু রহমান আসলেন, সমস্ত সাহাবায়ে کرام এবং কিছু কিছু লোকেরা আগা দিকে। হুজুর কি বলছেন? বলে আমাকে চিঠি দিয়েছে কুফা থেকে, আমাকে এই পত্র দিয়েছে আমাকে যেতে হবে কুফা। তো সমস্ত লোকেরা আব্দুল্লাহ ইবনে মতি বলছে হুজুর খবরদার না, আপনি কুফা যাবেন না। বলে কেন? কুফার লোকেরা দাগাবাজ, দিল আপনার দিকে, তলোয়ার বনি উমাইয়ার দিকে, দিল আপনার দিকে, তলোয়ার বনি উমাইয়ার দিকে, ওরা আপনার দিক থেকে লড়বে না হুজুর আপনি যাবেন না। হোসেন ইবনে আলী বলছেন ওরা ওয়াদা করেছে, বারবার ওরা বলেছে, তার জন্য আমাকে যেতে দাও, বাধা দিও না। তো বুঝে যখন আপনি বারবার আসরার করছেন যেতেই হবে, তা আপনাকে একটা পদ্ধতি বলে দিচ্ছি, একটা নিয়ম বলে দিচ্ছি, এক তরিকা বাতা দিতে হ্যাঁ। আমার হুজুরকে বলছেন क्या तरीका बताओ? तो हजरत अब्दुल्लाह बिन मोती বলছেন आप यहाँ रहें और आपके खास आदमी को, पूर्व वाला आदमी को आप पहले कोफा भेजे, वहाँ की जैसी हालत होगी वो खबर करेंगे, तब आप कोफा जाइएगा। আপনি নিজের লোককে পাঠান, যে লোকটাকে বিশ্বাস করেন, যে লোকটাকে আপনি ভরসা করেন, ওই লোকটাকে পাঠান, ওখানে যাবে, যেমনি অবস্থা দেখবে তেমনি পত্র লিখবে, সেই অনুযায়ী আপনি এখান থেকে আপনি কুফা যাবেন। বলে কথা ঠিক, এটাই বলছি কথা ঠিক। আল্লাহু আকবার কবীরা। আমার হুসেন চিন্তা করছেন এই মজমার মধ্যে অনেকটি লোক আছে, সবাই তো হুসেনের দিওয়ানা, সবাই তো হুসেনকে ভালোবাসে, সবাই তো হুসেনের জন্য মর মিটে, কিন্তু কাকে কে বেশি ভালোবাসে হুসাইন জানেন কে বেশি ভালোবাসে। একজনকে ইশারা করছেন উঠ যা উঠ যা, উনি উঠলেন, ওনার নাম মুসলিম ইবনে আকিল। কে উঠলেন? মুসলিম বিন আকিল। উনি উঠলেন, বলে হুজুর কি বলছেন? বলে তোমাকে যেতে হবে কুফা নগর, তুমি যাও, ওখানে যেমনি অবস্থা হবে তেমনি ব্যবস্থা করবে, যাও। বলে হুজুর আমাকে পাঠাইন না, আমার দুটি বাচ্চা আছে, আমার দুটি বাচ্চা আছে, মোহাম্মদ ইব্রাহিম, মোহাম্মদ ইব্রাহিম, এই দুটি বাচ্চা আছে, এই দুটি বাচ্চা আমার সোঁচ ছাড়বে না, এ বাচ্চা কানবে তো বাবা বলে, শুইবে তো বাবা বলে, খাইবে তো বাবার সঙ্গে, থাকবে তো বাবার সঙ্গে, আমি যদি চলে যাই বাচ্চা পিছা ছাড়বে না। হুজুর आमा के बाधा दिए पढ़े ना अपनी आमा के पढ़े ना अल्लाह अकबर कबीरा का के पढ़ाबो तुम छड़ा तो आर क्यों नहीं तुमा के पढ़ता होबे तुमा के जेतो होबे बोले ठीक अच्छे यकीनन हम तुमा के पाठी देखछी तुम जाओ निजे लोक का छो बच्चा के देखछी इमाम मुस्लिम बाड़ी থেকে বের হলেন আর বাচ্চা দেখতে পেয়ে গেছেন নতুন জামা নতুন পাগড়ি নতুন লিবাস মোহাম্মদ ইব্রাহিম দাঁড়িয়ে গিয়ে বলছে বাবা ও বাবা কোথায় যাবেন কোনখানে যাবেন বলে बेटा আমি যাচ্ছি কুফা তো দুটো বাচ্চা আগা দিকে ধরে নিয়েছে একবারে ঘিরে নিয়েছে আব্বা জান না আমরা আপনার সঙ্গে ছাড়ব না আপনি যেথায় যাবেন আমিও সেথায় যাব আপনি যেখানে থাকবেন আমরাও সেখানেই থাকব নিয়ে চলুন বাবা নিয়ে চলুন হযরত ইমাম হুসাইনের ভাই ইমাম মুসলিম বলেন আমরা দুইজন মিলে চলতে লাগলাম তিনজন মিলে চলতে লাগলাম রাস্তা নাপতে নাপতে চললাম রাস্তায় অনেক ঘটনা হলো অনেক কাজ হলো যেতে যেতে কুফা নগরে পৌঁছলো কুফার লোকের ইন্তজার ছিল হুসাইন ইবনে আলী চলে আসতেছে হুসাইন ইবনে আলী চলে আসবে তার জন্য লোকেরা ইন্তজার করতেছিল দেখতে পেল মুসলিম বিনা কিলি এসেছে লোকেরা হাজির হলো হুজুর সালাম হুজুর মারহাবা হুজুর আপনার সঙ্গে মুসাফা সকলে একের পর এক মুসাফা করলো সালাম পেশ করলো আদব বজায় রাখলো হুজুর আমার বাড়িতে আসুন আমার ঘরে আসুন আমার বাড়িতে বসুন এই করে করে কুফার লোকেরা ইমাম মুসলিমকে প্রথম দিনে কাজী স্যারের বাড়িতে নিয়ে গেল আর যাওয়ার পরে প্রথম দিনে 12,000 লোকেরা বড় বড় লোকেরা হুসাইনের নামে মুসলিমের হাতে হুসাইনের নামে বাইত গ্রহণ করলো।